বই পড়া ও সংস্কৃতি চর্চা বাড়লে বিপথে যাওয়ার সংখ্যা কমবে, অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সার্চ কমিটির প্রস্তাবের বাইরে যাবেন না রাষ্ট্রপতি, আশা বিশিষ্টজনদের। উন্নত দেশের মতো আইন করার পরামর্শ। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখন ঢাকায়, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি। রাজধানীর যাত্রাবাড়িতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, চার জেএমবি সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। এবং জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শুরু বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ, ভারতের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট দল ঘোষণা। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি মামুনুর রশিদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। শুরুতেই অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন, প্রাণের মেলা গ্রন্থমেলা। বই পড়ার অভ্যাস আরও বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বই পড়া আর সংস্কৃতি চর্চা যত বেশি হবে তরুণ প্রজন্ম তত কম বিপথে যাবে। বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয় রিপোর্ট। শুরু হলো ভাষার মাস, বাঙালির স্বাধীন জাতিসত্তা আর স্বাধীনতার ভিত্তিভূমি বাংলা ভাষা। আর বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে যারা প্রাণ উৎসর্গ করেছিলেন অকাতরে, সেই সব শহীদদের স্মরণে শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি চত্বরে দেশি বিদেশি লেখক, ঔপন্যাসিক আর প্রকাশকদের সরব উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভাষার জন্য মানুষের জীবন দেয়া পৃথিবীতে অনন্য এক দৃষ্টান্ত। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন যেমন হচ্ছে, তেমনি শিল্প সাহিত্যেও পিছিয়ে নেই আমরা। সেই জন্য আহ্বান জানাবো আমাদের ছেলে মেয়েদেরকে যে বই পড়লে বিশ্বকে জানা যাবে, যদি বই আরও ছাপা হোক, আরও সুন্দর হোক, সেটাই আমি চাই। এবং আমাদের সাহিত্যই আমাদের ছেলেমেয়েরা যে আজকে বিপদে চলে যায়, এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা যায় এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে। লেখাপড়া সংস্কৃতি চর্চা যত বেশি হবে তত বেশি তারা ভালো পথে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। সরকার প্রধান হওয়ার কারণে এখন আর প্রাণের মেলায় আসতে পারেন না প্রধানমন্ত্রী, জানালেন সেই আক্ষেপের কথা। খালি আমার একটাই দুঃখ, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার ফলে এখন আর আগের মতো এই বইমেলায় আসতে পারি না, হাত পা বাঁধা, কী করব। এটাই হচ্ছে সব থেকে দুঃখের, সবাই যখন আসেন দেখি তখন মনটা পড়ে থাকে। একটা দায়িত্বে আছি সরকার প্রধান হিসেবে, সেখানে থাকতে হয়, অনেক কিছু মেনে চলতে হয়, অনেক ব্যস্ত থাকতে হয়, তারপরেও বই পড়ার ভিতর থেকে যে আনন্দ, এবং বই পড়লে পরে অনেক কিছু ভুলে থাকা যায়, আবার অনেক জ্ঞান অর্জন করা যায়। বাংলা একাডেমির আয়োজনে একাডেমির মূল চত্বর ও একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 4 লাখ বর্গফুট জায়গা নিয়ে এবারের গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে 12টি চত্বরে সজ্জিত করা হয়েছে মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশটিকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বইমেলা ও একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সরস্বতী পূজা পরিদর্শনে সে এসব কথা বলেন তিনি। এ সময় ব্লগার অভিজিৎ হত্যা মামলা সম্পর্কে মন্ত্রী বলেন, তদন্ত না করে দায়সারাভাবে কোনো চার্জশিট দেয়া হবে না, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে। এদিকে যাত্রাবাড়ি এলাকায় জঙ্গি অভিযান নিয়ে তিনি বলেন, জঙ্গি দমনে সব ধরনের কাজই করে চলেছে সরকার, এরই ধারাবাহিকতায় এই অভিযানও সফল হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়ে ঢাকায় শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এই উৎসবের
উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত দেশি বিদেশি কবিরা কাব্যের শক্তিতে গিয়েছেন মানবতার উত্থানের জয়গান। বিস্তারিত আসান হাবিবের প্রতিবেদনে। ৩১ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার চত্বরে হচ্ছে এই উৎসব। শুরু হয়েছিল ১৯৮৭ সালে। এবারের প্রতিপাদ্য কবিতা মানে না বর্বরতা, তিমির বিনাশী, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, মৌলবাদীর বিরুদ্ধে কবিতা, এভাবে আমরা আমাদের কবিদের কণ্ঠস্বরে উঠে এসেছে মানবতার পক্ষে শান্তির বাণী। কবিতা পৃথিবীর যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে, পৃথিবীর যাবতীয় অন্ধকারের বিরুদ্ধে কাজ করে, যাবতীয় অকল্যাণের বিরুদ্ধে কাজ করে। কবিতার কাজটি হচ্ছে মানুষের জীবনকে আলোকিত করা। ধীরে ধীরে এই কবিতা উৎসব আন্তর্জাতিক রূপ নিয়েছে। এবার আফ্রিকা, ইউরোপ সহ ৮টি দেশের কবিরা এতে অংশ নিয়েছেন। সবার কণ্ঠে একই সুর, রুখতে হবে বর্বরতা। Poetry is of course against every brutality. Poetry is soft and smooth. Poets are carrying the messages, the voices to the whole universe about what is needed to be changed so we have a better humanity. A poet needs to think a lot before he writes, so it's a kind of soul searching, and in that way you share a part of your own soul to another person. কবিরা বলছেন কবিতা মানুষের সূক্ষ্মতম অনুভূতির প্রকাশ, সেই অনুভূতি দিয়ে মানুষে মানুষে সম্প্রীতি স্থাপন সম্ভব। যদি দু চারটে মানুষও সচেতন হন এবং তাদের থেকে আরো ছড়িয়ে যায় শাখা প্রশাখে, তাহলেই তো আমাদের সব থেকে বড় পাওয়া। বিশাল সংখ্যক মানুষকে উজ্জীবিত করা যায় এবং তারাই তখন লড়াই করে। এক্ষেত্রে আমরা নেরুদার কথা তো বলতে পারি, ইফতেশঙ্কুর কথা বলতে পারি। অনুষ্ঠানের শুরুতে কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কবি লেখকরা। আহসান হাবিব, News24, ঢাকা। সার্চ কমিটির উপর নিজেদের পূর্ণ আস্থা প্রকাশ করে দেশের বিশিষ্ট নাগরিকেরা বলেছেন তাঁদের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে এই কমিটি যে দুজনের নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতি তার বাইরে যাবেন না। পাশাপাশি তারা মনে করেন উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও এখন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা সংবিধানে অন্তর্ভুক্ত করার সময় এসেছে। আজ সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে সাবেক সিইসি, সাংবাদিক, আইনজীবী সহ চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। রামিম হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। পূর্ব ঘোষণা ছিল পাঁচ বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠকের, কিন্তু নিরাপত্তা বিশ্লেষক সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকায় মঙ্গলবার তাকে বাদ রেখে বাকি চারজনের সাথে বৈঠকের সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক শুরু হয় সকাল ১১টায়, চলে প্রায় দেড় ঘণ্টা। বৈঠক শেষে বিশিষ্ট নাগরিকেরা জানান সার্চ কমিটির প্রতি তাদের আস্থার কথা। তারা মনে করেন নাগরিক প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাবের যে প্রক্রিয়া সার্চ কমিটি শুরু করেছে তা প্রশংসনীয়। এই প্রক্রিয়ার মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী একজন যোগ্য ব্যক্তির নাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করার পরামর্শ তাদের। নির্বাচন কমিশনকে যদি আমরা স্বাধীনভাবে দেখতে চাই তাহলে আমাদের দরকার অত্যন্ত যোগ্য, দলনিরপেক্ষ, প্রজ্ঞাবান, বিবেকবান নির্বাচন কমিশনার। যে এই সার্চ কমিটি তার নিজেদের প্রজ্ঞার ভিত্তিতে ওনারা কতগুলো পরামর্শ আকারে আগামী নির্বাচন কমিশনকে দিয়ে যাবেন এটা আমি বলেছি। পাশাপাশি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এখন আর আইনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংবিধানে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেন তারা। এবং আমরা ধরেই নিচ্ছি ওনারা যে দুটো নাম দেবেন তার বাইরে আর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যাবেন, এটা তো আমাদের এক্সপেকটেশন। কিন্তু যদি যায় তখন কী হবে, তাই না? এটাও তো একটা প্রশ্ন। তবে আমাদের সবার প্রত্যাশা হচ্ছে এই সার্চ কমিটি সবচেয়ে বড় সাকসেস হবে যেই দুটো নাম, ওই দুটো নামের বাইরে আর সরকার যাবে। পৃথিবীর ২০টি দেশে আছে যেখানে আইন নয় সংবিধানে অন্তর্ভুক্ত পরিবর্তন করার সুযোগ নাই। আমি বলেছি বাংলাদেশেও এই আইন নয় সংবিধানের অন্তর্ভুক্ত করার দাবি আমরা জানিয়েছি। আর সার্চ কমিটির মুখপাত্র জানিয়েছেন কমিটি নাগরিকদের পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করছে, তারা চাইলে পরবর্তীতে আরও বিশিষ্ট জনদের মতামত নিতে পারেন। মুহূর্তে কোনো মানে সিদ্ধান্ত হয়নি, যদি কমিটি পরবর্তী সময় মনে করে ডাকতে পারে। না, কোনো চূড়ান্ত কিছু হয় না এখনও, এটা এটা ভেরি প্রাইমারি মানে এটা লিস্ট হয়েছে যেটা, তাই না? এই লিস্টে আরো সংযোজন হবে, আরো বিয়োজন হবে। আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনার হিসেবে ১০ জনের নাম প্রস্তাব করার কথা রয়েছে সার্চ কমিটির। রামিম হাসান, News24, ঢাকা।
নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর দেয়া নাম জনসমক্ষে প্রকাশ করার ভার সার্চ কমিটির উপরই ছেড়ে দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নাম প্রকাশের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের কাছে এই প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে, অন্যদিকে আশঙ্কা রয়েছে তালিকায় থাকা ব্যক্তিদের ভাবমূর্তির সংকট হওয়ারও। বিস্তারিত প্লাবন রহমানের প্রতিবেদনে। চলছে নির্বাচন কমিশনে নিয়োগ পেতে পারেন এমন যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করার প্রক্রিয়া। গঠিত হয়েছে সার্চ কমিটি, যারা এরই মধ্যে দুই দফায় ১৬ বিশিষ্টজন নাগরিকের মতামত নিয়েছে। একই সঙ্গে ২৫টি রাজনৈতিক দলের কাছ থেকে অনুসন্ধান কমিটি পেয়েছে ১২৫ জনের নাম, যদিও এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন দলের দেয়া নাম প্রকাশ পেয়েছে। আসলেই কি আনুষ্ঠানিকভাবে এসব নাম প্রকাশ করা উচিত অনুসন্ধান কমিটির? এরই মধ্যে এমন দাবির পাশাপাশি এ বিষয়ে রয়েছে মত পার্থক্য। তবে এটার দুটো দিক আছে। একটা হলো, নাম প্রকাশ করলে পরে জনগণ যাদেরকে প্রপোজ করা হবে তাদের সম্বন্ধে ভালো মন্দ অনেক কিছু বলতে পারবে, যেটা হয়তো অনেকের জানা নেই। কিন্তু সাথে করে এক ধরনের চরিত্র হননেরও সম্ভাবনা থাকে। আমার মনে হয় না যে শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, তাদের ইন্ডিপেন্ডেন্টলি তারা কিছু নাম টাম সার্চ করা উচিত। কারণ এইখানে সব রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করবে কি না আমার সন্দেহ আছে, যে নামগুলো রাজনৈতিক দলগুলো থেকে এসছে। সেই জন্য অনুসন্ধান কমিটি নিজস্ব মতামতের নিজস্বভাবেও কিছু বোধহয় সার্চ করতে করার প্রয়োজন আছে বলে মনে হয়। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে ২০১২ সালে ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। সে সময় দলগুলোর কাছ থেকে নাম চাওয়া হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি ও জাতীয় পার্টি। অন্য দলের দেয়া নামগুলো প্রকাশ করা হয়নি জনসম্মুখে। তবে চার সদস্যের অনুসন্ধান কমিটির প্রস্তাবিত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার সময় প্রকাশ করা হয়। যেটা একদিক থেকে প্রকাশ হওয়া জাতির জন্য ভালো, মানুষ জানতে পারলো কারা কাদের নাম আছে লিস্টে, ১২৫ জনের নাম হয়তো জানা যায়নি এখনো। এটা কতটুকু ঠিক হবে এই জন্যে জানি না কি করা উচিত আর কি, এটা যেটা ভালো মনে করে অনুসন্ধান কমিটি তাই করবে। এবারের অনুসন্ধান কমিটির সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়া এই দুই বিশিষ্টজনই এখন পর্যন্ত কমিটির কার্যক্রমে সন্তুষ্ট। তবে বলছেন, সব মহলে গ্রহণযোগ্য একটি কমিশন গঠনে এই স্বচ্ছতা শেষ পর্যন্ত থাকা জরুরি। দেশের রাজনৈতিক অঙ্গনে বেশিরভাগ সময়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন, যা চলে আসছে এখন পর্যন্ত। আর তাই নতুন নির্বাচন কমিশন গঠনের জায়গাটায় প্রক্রিয়া যতটুকু সম্ভব স্বচ্ছ করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা, যাতে করে রাজনৈতিক অঙ্গনে ফিরবে আস্থা, যে আস্থায় ২০১৯ সালে অনুষ্ঠিত হবে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন। প্লাবন রহমান, News24, আগারগাঁও, ঢাকা। সার্চ কমিটিকে প্রভাবিত না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। আপনার ভাষা আপনি বলেছেন, আগামী কোন নির্বাচন আমি বিতর্ক করতে চাই না, আগামী কোন নির্বাচনে সকল দলের অংশগ্রহণ আমি নিশ্চিত করতে চাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্ষমতাসীন দলের সমানত্রীয় বটে, অনুগ্রহ করে সার্চ কমিটিকে প্রভাবান্বিত করেন না, যেটা আগামী নির্বাচন কমিশন গঠন নিয়েও বিভিন্ন রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দলগুলো যাতে আর কথা না বলার সুযোগ পায়। তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবার মতো ঢাকায় এসেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিকেলে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। তানজিল মেহেদি রিপোর্ট জানাচ্ছেন মাহমুদুল হাসান। বিকাল ৪:৫৫ বিমান থেকে বেরিয়ে আসেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত ফেব্রুয়ারিতে জাপান যাবার পথে ঢাকায় ৪ ঘন্টা যাত্রা বিরতি করলেও প্রেসিডেন্ট হিসেবে এটি ছিল তার প্রথম সফর। এ সময় ২১ বার তোপধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। ফুল দিয়ে তাকে বরণ করে নেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ। পরে তাকে নিয়ে অভিবাদন মঞ্চে এসে দাঁড়ান দুই প্রেসিডেন্ট। এ সময় ফিলিস্তিনের সরকার প্রধানকে রাষ্ট্রীয় অভিবাদন জানান তিন বাহিনীর একটি চৌকস দল। তারপর প্যারেড ঘুরে দেখেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রীয় অতিথি ও দুই দেশের মন্ত্রী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা করে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয় হোটেল লা মেরিডিয়ানে। আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা ফিলিস্তিনের প্রেসিডেন্টের। মাহমুদুল হাসান, নিউজ ২৪, ঢাকা।
রাজধানীর যাত্রাবাড়ি এলাকার জঙ্গি আস্তানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলা বারুদ সহ চারজনকে আটক করেছে র্যাব, যার মধ্যে নবজম্মির আইটি শাখার প্রধান আশফাকি আজম রয়েছে। এরা সবাই জঙ্গি নেতা সরওয়ার তামিম গ্রুপের সদস্য বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। বুধবার ভোরের আলো ফোটার আগেই যাত্রাবাড়ির দক্ষিণ ধোলাইপাড় এলাকার ওই বাড়িটি ঘিরে ফেলে র্যাব। বাহিনীটির তথ্য, সেখানে অবস্থান করছিলেন নব্য জেএমবির আইটি শাখার প্রধান আশফাকি আজম ওরফে আপেল, যাকে জেএমবির আইটি বিশেষজ্ঞ বলা হয়। অভিযানে আপেল সহ চারজনকে আটক করে র্যাব। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম। র্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান নিশ্চিত করেন আশফাকি আজম সহ চারজনের আটকের কথা। এখানে যে চারজনকে আটক করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে আশফাকি আজম, শাহিনুজ্জামান, মাহবুবুর রহমান এবং আশরাফ আলী। এই চারজনকে আশফাকি আজম বেসিক্যালি সে এখন তাদের যে আইটি শাখাটা, সে আইটি শাখা প্রধান হিসেবে কাজ করেছে এবং সে 2011 সালের দিকে যখন যে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় কিন্তু জেএমবির সঙ্গে সে সম্পৃক্ত হয়। গেল 23 জানুয়ারি নির্মাণ শ্রমিক পরিচয় দিয়ে পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলা ভাড়া নেয় জঙ্গিরা। নাশকতার উদ্দেশ্যেই তারা অবস্থান নেয় বলে জানান কমান্ডার মুফতি। আমাদের উদ্দেশ্য ছিল যে এদেরকে যাতে সশরীরে যাতে আটক করা যায়, তাদের কাছ থেকে অনেক কিছুই আসলে বের করার একটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের অভিযানিক দল দ্রুতই মুহূর্তের মধ্যে যে দরজাটাকে ভেঙে ফেলে, যার ফলে তারা আর কোনো রকমের অন্য কোনো প্রতিরোধ করার সময় পায়নি। গুলশান হলে আর্টিজানের ঘটনার পর কোনো রকম হতাহতের ঘটনা ছাড়া অভিযান পরিচালিত হলো এবারই প্রথম। রিশাদ হাসান, News24, যাত্রাবাড়ি, ঢাকা। এবার জানাবো খেলার সংবাদ। বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের খবর। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হলো বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের প্রথম দিনের খেলা। যদিও ভারত ও থাইল্যান্ডের গলফারদের দাপট দেখা গেছে প্রথম দিন, শুরুতে পিছিয়ে থাকলেও 29তম স্থানে শেষ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশেরা গলফার সিদ্দিকুর রহমান। বিস্তারিত তাপস জুবাইরের প্রতিবেদনে। তৃতীয় বসুন্ধরা বাংলাদেশ গলফ ওপেনের দারুণ শুরুটা উপভোগ্য করে তোলেন প্রথম কোর্সে নামা 66 গলফার। কখনও থাইল্যান্ড, কখনও বা যুক্তরাষ্ট্র, আবার কখনও সিঙ্গাপুরের গলফাররা চড়ে বেড়ান লিডার বোর্ডের শীর্ষস্থানগুলোতে। দারুণ এই টুর্নামেন্টের সকালে কোর্সে নামা কোহ ড্যাং শান জানিয়েছেন দিনটা ভালোই কেটেছে তার। There's a lot of good potential in Bangladesh golf. I see a lot of amateurs, a lot of young pros. I think hopefully you have a sponsor that will put up a good local tour in Bangladesh, and I'm sure that will help your local players. I think Siddiq is I played Siddiq in Singapore a couple weeks ago. I think he's really the role model for Bangladesh golf. No, I played 2 years ago. দুপুরে কোর্সে নামেন বাংলাদেশেরা সিদ্দিকুর সহ বাকি 66 গলফার। শুরুটা ভালো হলেও মাঝে সিদ্দিকুরের একটি শট গাছের ডালে আটকে যায়। যদিও 18 পার শেষে 3টি বার্ডি নিয়ে পারের সমান শট খেলতে সক্ষম হন তিনি। দিন শেষ করেন 29তম স্থানে। শট আমি ভালো মারছি, জাস্ট গাছে লেগে একেবারে আউট অফ বাউন্ডারিতে চলে গেছে, 4 নম্বর হলে। সো তারপরে ওইটাতে ট্রিপল বগি, এছাড়া আমার কোনো হলে বগি হয় নাই। 3টা বার্ডি করছি লাস্ট 5 হোলসে, তো ইট ওয়াজ গুড কামব্যাক। দিনের প্রথম দিকে ভারতীয়রা পিছিয়ে থাকলেও 9টি বার্ডি ও 2 বগিতে পারের চেয়ে 7 শট কম খেলে সেরা খেলোয়াড় হন ভারতের শুভঙ্কর শর্মা। Makes it easier for you to play at a course where you've done well before. So I just had good memories and I played really well today. Made 2 bogeys, other than that I made 9 birdies, so really happy with the way I started the event. এদিন সেরা 10-এ না থাকতে পারলেও বাংলাদেশের 3 গলফার নাজিম, রবিন ও জামাল 1 আন্ডার পারে সমান 15তম স্থান দখলে নিয়েছেন। তাপস জুবায়ের, News24, ঢাকা। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি কাটার মাস্টার মুসাফিজুর রহমানকে। দলে ফিরেছেন লিটন কুমার দাস ও পেসার শফিউল ইসলাম। দলের অন্যান্য সদস্যরা হলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, ইমরুল কায়েস ও মোমিনুল হক। নিউজিল্যান্ড সফর টেস্ট দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান ও রুবেল হোসেন।
নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবছর হজ করার সুযোগ পাবেন 1,27,198 জন বাংলাদেশি। এ বিষয়ে বুধবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয়েছে। সৌদি আরব সফররত বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর মোহাম্মদ সালেহ বিন তাহের বিন টেনির মধ্যে এই চুক্তি হয়। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে হজ ও ওমরা প্যাকেজের খসড়ার অনুমোদন দেওয়া হয়। ফলে এবছর সরকারিভাবে দুই ধরনের প্যাকেজের আওতায় হজ করা যাবে। প্রথম প্যাকেজের খরচ 381,508 টাকা আর দ্বিতীয় প্যাকেজের খরচ পড়বে 319,355 টাকা। বেসরকারিভাবে বিমান ভাড়াসহ সর্বনিম্ন মৌলিক খরচ 1,56,538 টাকা। বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, মানুষকে যিনি জ্ঞানের আলো আলোকিত করে তোলেন তিনি হলেন মা সরস্বতী, জ্ঞানের দেবী, বিদ্যা দেবী, শিল্পকলার দেবী। ভক্তিভরে বিদ্যাদেবীর পায়ে পুষ্পার্ঘ অর্পণ করেছেন তারা আর প্রার্থনা করেছেন শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। শেখ জালালের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। বন্দরনগরীর জেমসেন হল সহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। সকাল থেকেই চলছে বাণী অর্চনা, এছাড়া ভক্তদের পূজায় সিক্ত হচ্ছেন দেবী সরস্বতী। বরিশালের সরকারি বিএম কলেজ, সরকারি বরিশাল কলেজ, অমৃতলাল দে মহাবিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজ সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আড়ম্বরপূর্ণভাবে পূজার আয়োজন করা হয়েছে। আমাদের বিদ্যার দেবী, আমরা তার কাছে বিদ্যা, জ্ঞান এবং ভালো মানুষ অর্জন সবসময় প্রার্থনা করি। এলাম যেন প্রতি সবসময় ভালো পড়াশোনা করতে পারি, জ্ঞান বুদ্ধি যেন অর্জন করতে পারি। তাছাড়া আমাদের দেবী নৃত্য, গান এসবেরও অন্যতম একজন দেবী, তাই আমরা প্রার্থনা করলাম যে তাকে যেন আমরা এগুলো ভালোভাবে পেতে পারি। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পূজা অর্চনা। সকাল থেকে পূজায় অঞ্জলি দিতে দেখা গেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের। লক্ষ্মীপুরে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি ও বিশেষ আরাধনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। আজ সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জ্ঞান বৃদ্ধির আশায় উপবাস থেকে দেবীর পায়ে অঞ্জলি দিয়ে বিশেষ প্রার্থনা করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে শেরপুরের বিভিন্ন স্কুল ও ক্লাবে পূজা অর্চনা শুরু হয়। জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করে অগণিত ভক্ত। পূজা উপলক্ষে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বর্ণিল সাজে সাজানো হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ঝালকাঠের 200-এরও বেশি স্থানে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার আয়োজন করা হয়েছে। এই পূজাকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল মানুষের সমাগম ঘটে। এছাড়া মানিকগঞ্জ, যশোর, বাগেরহাট, খুলনা সহ বিভিন্ন জায়গায় বর্ণিল আয়োজনে চলছে সরস্বতী পূজা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ বাণিজ্যের সংবাদ। ২০২১ সালের আগে $5 বিলিয়ন রপ্তানি আয় করতে চায় তথ্য প্রযুক্তি খাত। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4-দিনব্যাপী সফটওয়্যার এক্সপোর উদ্বোধনীতে এমনটাই জানান খাত সংশ্লিষ্টরা। এ লক্ষ্য বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী। বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে। প্রতি বছরের মতো এবারও শুরু হলো দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী সফট এক্সপো 2017। 11তম এই আয়োজনে অংশ নিচ্ছে দেশ বিদেশের বহু প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জাতীয় সংসদের স্পিকার এ খাতকে ইঞ্জিন ফর ইকোনমিক গ্রোথ হিসেবে উল্লেখ করেন। যারা এখনো ICT সেক্টরের সাথে অতটা নিবিড়ভাবে পরিচিত বা সম্পৃক্ত নয় তাদের মাঝেও
এর প্রসপেক্ট, এর সম্ভাবনা, এর প্রমিস এবং এর পোটেনশিয়ালকে আরও ব্যাপৃত আকারে তুলে ধরুন, আরও সম্প্রসারিত করুন। এ সময় বেসিস সভাপতি বলেন, 2021 আগেই এই খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি আয় করবেন তারা। সেই লক্ষ্য বাস্তবায়নে দেশীয় প্রতিষ্ঠানকে বেশি মূল্যায়নের আহ্বান তার। বাংলাদেশের সফটওয়্যার এবং সেবা খাতের কোনো প্রতিষ্ঠান সরকারি কাজে অংশ নিতে পারে না, তার কারণ তাকে বলা হয় $100 মিলিয়ন টার্নওভার নিয়ে আসো, এই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে আসো, এবং এই শর্তগুলো এমনভাবে দেওয়া থাকে যে প্রকৃতপক্ষে দেশীয় কোনো কোম্পানি তাতে অংশগ্রহণ করতে পারে না। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী দুজনই আশ্বাস দেন প্রযুক্তি খাতকে এগিয়ে নেয়া। এই ডোমেস্টিক মার্কেটে আমাদের বিভিন্ন কম্পোনেন্টগুলো আপনারা দেখেন, আইডেন্টিফাই দোজ কম্পোনেন্টস, ইউ কাম ফরওয়ার্ড উইথ ইউর আইডিয়াস, সেখানে কাজ করেন। সেখানে কাজ করার জন্য আমরা আপনাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেব। গভর্নমেন্ট ইজ ওয়েটিং ফর ইউর সাপোর্ট। 7th 5-year প্ল্যানে আগামী 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। আমরা আইসিটি সেক্টর থেকে আগামী 5 বছরে বেসিসের নেতৃত্বে আমরা 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান ইনশাল্লাহ আমরা সৃষ্টি করতে পারব। 4 দিনব্যাপী এই এক্সপো দেশের সফটওয়্যার খাতের উন্নয়নে অনেক বেশি ভূমিকা রাখবে এমন আশা আয়োজকদের। সুলতান আহমেদ, News24, ঢাকা। কক্সবাজারে স্কোয়ার টয়লেটরিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার এক অভিজাত হোটেলের বলরুমে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মেলনে তিনি বলেন, স্কোয়ার টয়লেটরিজ লিমিটেড এদেশের মানুষের ব্যতিক্রম চাহিদার কথা মাথায় রেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পণ্য বিপণন করে আসছে। সম্মেলনে প্রতিষ্ঠানটির বিভিন্ন জেলার বিক্রয় প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সম্মেলন শেষে ব্যবস্থাপনা পরিচালক অঞ্চন চৌধুরী স্কোয়ার সুপার হিরো অব দ্য ইয়ার 2016 সহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। News24 সংবাদে নিচ্ছি আবারও বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন News24। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের জন্য রাশিয়া, চীন ও ইসলামী জঙ্গিবাদের মতোই হুমকিতে পরিণত হয়েছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই মন্তব্য করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। এ সময় তিনি ওয়াশিংটনের নতুন অবস্থানকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এসব তথ্য জানায়। ইউরোপীয় ইউনিয়নের মাল্টা শীর্ষ সম্মেলনের আগে মঙ্গলবার এক চিঠিতে এই জোটের নেতাদেরকে অন্য দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান টাস্ক। মার্কিন প্রশাসন ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়ার প্রেক্ষিতেই এই আহ্বান পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানের ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের। চিঠিতে টাস্ক উল্লেখ করেন, গত 60 বছর মধ্যে সবচেয়ে বড় হুমকির মধ্যে রয়েছে ইউরোপ। চীনের জেদ, প্রতিবেশীদের প্রতি রাশিয়ার আক্রমণাত্মক নীতি, ইসলামী জঙ্গিবাদের হুমকি, সবশেষ নতুন মার্কিন প্রেসিডেন্টের আক্রমণাত্মক ঘোষণাও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ অনিশ্চয়তা ফেলে দিয়েছে বলে মত টাস্কের। এবার জানাবো News24 বিনোদন সংবাদ। অগ্রিম করদাতা হিসেবে ভারতের অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে প্রশংসাপত্র পেলেন টলিউড সুন্দরী তনুশ্রী চক্রবর্তী। আর এর মধ্য দিয়ে অমিতাভ, শাহরুখ, সালমান, মিঠুন চক্রবর্তীর সঙ্গে একই সঙ্গে উচ্চারিত হবে তনুশ্রীর নাম। আর এই ঘটনায় দারুণ উচ্ছ্বসিত ওপার বাংলার এই ব্যস্ততম নায়িকা। আরও জানাচ্ছেন আসমাতুলি। আজ খুব মেঘ করুক, টিপ টিপ সারাদিন, যেখানে জল পায় তোর জিভ। তনুশ্রী চক্রবর্তী বলা যায় ওপার বাংলার এই মুহূর্তের সবচেয়ে ব্যস্ততম নায়িকা।
বর্তমানে এই টালিউড সুন্দরীর হাতে রয়েছে চারটি ছবি, অরিন্দম শীলের দুর্গা সহায়, সুমন মৈত্রের গড আঙ্কেল, মাইকেল ও পার্থ চক্রবর্তীর সমান্তরাল। চারটি ছবি চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর এই মহাব্যস্ততার ফাঁকে তনুশ্রীর বাড়িতে গেল সরকারি একটি চিঠি। চিঠিটি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের না, চমকে ওঠার কোনো কারণ নেই, বরং উচ্ছ্বসিত হওয়ারই বিষয়। কেননা ট্যাক্স ফাঁকির বার্তা নয়, অগ্রিম করদাতা হিসেবেই প্রশংসাপত্র পেয়েছেন এই টালিউড স্বপ্নকন্যা। স্বীকৃতি হিসেবে তাকে রাখা হয়েছে ব্রোঞ্জ বিভাগে। এর আগে এই প্রশংসাপত্র পেয়েছেন মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমাররা। আর শেষ দুই বছর সেই সম্মান আঁকড়ে আছেন বলিউডের কিং খান শাহরুখ ও সালমান। আমার আকাশ জুড়ে বিশাল পাখির ডানা। আর এই ঘটনায় দারুণ খুশি টালিউড সুন্দরী। সেলিব্রিটিরা আয়কর ফাঁকি দেন বলে যে প্রথা প্রচলিত আছে তার অনেকটাই ভুল প্রমাণ করলেন সময়ের ব্যস্ততম এই নায়িকা। আসমাতুলি, News24। News24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বই পড়া ও সংস্কৃতি চর্চা বাড়লে বিপথে যাওয়ার সংখ্যা কমবে, অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সার্চ কমিটির প্রস্তাবের বাইরে যাবেন না রাষ্ট্রপতি, আশা বিশিষ্টজনদের, উন্নত দেশের মতো আইন করার পরামর্শ। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখন ঢাকায়, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি। রাজধানীর যাত্রাবাড়িতে জঙ্গি আস্তানে র্যাবের অভিযান, চার জেএমবি সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। এবং জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শুরু বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ, ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা। News24 সংবাদ এখন এ পর্যন্ত, এরপর দেখবেন News24 স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।